أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আজকের যে আলোচনাটি সেটি হচ্ছে আমাদের দেশে দেখতে পাওয়া যায় যখন কোনো মানুষ মুমূর্ষু অবস্থায় থাকে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন খতমের ব্যবস্থা করা হয়। যেই নামই দেওয়া হোক, খতমের শেফা দেওয়া হোক বা ভিন্ন কোনো নাম দেওয়া হোক, শরীয়তের বিধান কি এখানে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন সেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল বিধানে দিয়েছেন এবং এই জন্যেই এই দিন ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলা হয়, এর মধ্যে কোনো অসম্পূর্ণ নাই। হ্যাঁ, যেমন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান আছে, তেমনি একজন মানুষ মৃত্যুবরণ করতেছে করবে এখনও মারা যায় নাই, তার এই সময়েও শরীয়তের দিক নির্দেশনার বিধান আছে। তবে কথা হচ্ছে যে আমরা এই শরীয়তকে আমরা মূল্যায়ন করি না, আমরা দেশীয় প্রচলনকে শরীয়ত মনে করি না নাউজুবিল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়ুকবালা মিন, যারাই ইসলামের শরিয়ার মূলনীতি ইসলামী শরিয়ার যেই বিধি বিধান আছে এগুলাকে উপেক্ষা করে ভিন্ন কোনো রীতিনীতিকে গ্রহণ করবে সেটা আল্লাহ তাবারক আল্লাহ তার দরবারে গৃহীত হবে না। ওহু ওয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাই মৃত্যুর সময়ে শরীয়তের যে বিধান আছে সেই বিধানকে উপেক্ষা করে, সেই বিধানকে লক্ষ্য না রেখে নিজের মন মতো দেশীয় কোনো সামাজিক প্রথা যদি করে সেটা আল্লাহ তাআলার কথার দরবারে গৃহীত হবে না, বরং সওয়াবের নামে গুনাই হয়ে যাবে। তাই এখানে মৃত্যু ব্যক্তির অর্থাৎ মারা যাবে মুমূর্ষু ব্যক্তি এই জন্য খতমি শিফা বিভিন্ন ধরনের আঙ্গিতে পড়ে বা ভিন্ন কোনো নামে খতম পড়ে, বা এমনিতেই আমাদের দেশে অনেক খতম পাওয়া যায়, যে ইউনুসের খতম, দোয়া ইউনুসের খতম 16 লক্ষ বার বা 70,000 বার বিভিন্ন যে মাদ্রাসা পড়ুয়াদেরকে নিয়ে একত্রিত করে পড়ানো হয়, এভাবে খতমে খা যেখান পড়ানো হয়। খতমে শিফা ছাড়া আরও অনেক কিছু, যে দুরুদে নারীর খতম দেওয়া হয়, অনেক খতম আছে, খতমে গাউসিয়া খতম দেওয়া হয়, এই সমস্ত সব কিছুই কোরআন সুন্না বহির্ভূত, এগুলা একটাতেও দুনিয়া এবং আখেরাতের কোনো কল্যাণ নাই, শুধু এখানে বেদাতে তরিকায় শয়তানকে খুশি করা হয়। কারণ শয়তানে বনি আদমের মাধ্যমে যখন নাকি জেনা বেবিচার অত্যাচার জুলুম এগুলো করায় আর লোক এগুলো করার পরে সে তোবা করে ফেলে, সে বুঝতে পারে এগুলা আসলে অন্যায় হয়েছে এই জন্য সে তোবা করে ফেলে, তখন শয়তানের কমর ভেঙে যায়। কিন্তু যদি নাকি আবাদতের লেভেল দিয়া মুসলমানদের মাধ্যমে কোনো বেদাতি কোনো কর্ম করা নিতে পারে তো শয়তান এখানে সাকসেস সফলতা অর্জন করে, কারণ শয়তানে জানে যে সে এটাকে সব মনে করে করছে, অথচ এটা ছিল গুনার কাজ বেদাত হওয়ার কারণে, যেহেতু ওই ব্যক্তি এটাকে সবের কাজ মনে করে করছে তার জিন্দিগিতে তার আর তবা নসিব হবে না। এই জন্য এই সকল বেদাতের মাধ্যমে শয়তানকেই আসলে খুশি করা হয়, শয়তান অন্যান্য কাজের দ্বারা এত বেশি খুশি হয় না অপকর্মের কারণে, কিন্তু বেদাতিক তরিকায় আবাদতের মাধ্যমে শয়তান যেই পরিমাণ খুশি হয়, কারণ এর থেকে অধিকাংশ মানুষের তবা করার সুযোগ পায় না, যেহেতু এটাকে মানুষের সবের কাজ মনে করে নাউজুবিল্লাহ। তাই এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এই বেদাত এগুলা বাদ দিতে হবে। স্বপ্নে খতম সবিনা সহ বিভিন্ন ধরনের খতম, কোরআন খতম, হ্যাঁ এই ধরনের খতমগুলা আসলে শরিয়া পরিপন্থী। রাসুল সাল্লাহ সাল্লামের জমানাতে কত সাহাবে কেন মারা গেছেন, রাসুল সাল্লাহ সাল্লাম তো এত খতমের ব্যবস্থা করেন নাই, আর যেটা রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নাহ ছিল সেটা আমাদের অনেকে জানাও নাই আর আমরা সেটা করিও না। সহিহ মুসলিমের মধ্যে আছে
2162 নম্বর হাদিস আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তির যে তলকিন করো লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, অর্থাৎ মৃত্যু ব্যক্তি যখন মনুষ্য ব্যক্তি হয়ে গেছে মারা যাবে নিশ্চিত বোঝা যাইতেছে, তখন তার সামনে যে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু একটু আওয়াজে বলবে, ওই লোকের যেন এটা শোনে, তাকে বলার প্রয়োজন নেই আপনি বলেন আপনি বলেন এরকম বলার প্রয়োজন নেই, বরং আপনি যদি নাকি মোলায়েম ভাষায় মধুর ভাষায় এটা পড়েন ওই ব্যক্তি শুনে সে মুখ দিয়ে এটাকে বাইর করবে, এই এটা তো তালকিন, এটা সহি মুসলিমের মতো আছে, এটা সুন্নত। মৃত্যু ব্যক্তি কে কেন্দ্র করে, মুরুব্বি ব্যক্তিকে কেন্দ্র করে, রাসূলের শিক্ষা আছে সেই শিক্ষার প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই, আমাদের গুরুত্ব আছে বেদাতি তরিকার যে সমস্ত কুসংস্কারগুলো আছে ওইগুলোর দিকে। কারণ হাদিসের মধ্যে আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, আবু দাউদের মধ্যে হাদিসটি সহি, যে যার কথা শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এভাবে আরো একটা হাদিস আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, হাদিসটি সহি মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই জন্যে এই ব্যক্তিকে কি করবে, মৃত্যু মনমুষ ব্যক্তিকে কালিমা তাওহিদের তালকিন করবে, তার সামনে বলবে, তাকে প্রেশার দিবে না, প্রেশার দিলে হয়তো সে বিরক্তবোধ করতে পারে কারণ তার মৌত সময় অত্যন্ত কঠিন, বরং সে কি যখন নাকি তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তখন সে তখন নাকি বলবে যে একবার মুখ দিয়ে বলি ফেলবে, তখন যে তলকিন করবে সে বন্ধ করে দিবে। আর যদি নাকি যে মনমুষ ব্যক্তি দুনিবি আবার কোনো কথা বলে, তখন ওই ব্যক্তি আবার আসতে মোলায়েম ভাষায় তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যাতে করে তার শেষ কথাটা কি হয় লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এদিকে খেয়াল রাখবে। এটা হলো সুন্নতীয় তরিকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যে সুন্নতীয় তরিকা অনুসরণ করার তৌফিক দান করেন। আর মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে যে খতম করানো হয়, খতমে কোরআন করানো হয়, খতমে তাহালিল করা হয়, এগুলো সম্পূর্ণভাবে বেদাত, এগুলো করা যাবে না। হ্যাঁ, সুরাই ইয়াসিনের বিষয়ে যদি নাকি সুরাই ইয়াসিন পড়ে, তাহলে যেহেতু এই বিষয়ে সলবদের আমল ফবা যায়, ওই হিসাবে সুরাই ইয়াসিনের পড়তে নিষেধ নাই, সুরাই ইয়াসিনটা পড়া যাবে। সুরাই ইয়াসিনের ব্যাপারে একটা হাদিস আছে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কানাল মাশিয়াখাতু ইয়াফালুনাহু, অর্থাৎ সফওয়ান উনি তাবি ছিলেন, সাহাবি না, উনি যে তাবি ছিলেন সফওয়ান রাহিমাহুল্লাহ, আর অন্যান্য যারা আসলাব ছিলেন হইতে পারে তারা সাহাবা কেরাম ছিলেন, ওদের থেকে যে একটা রাওয়ায়েত ফাওয়া যায়, কাদ রুবিয়া আন গুজাইফ ইবনে হারেস আস সুমালি, অর্থাৎ গুজাইফ বিন আল হারেস সুমালি থেকে, আন্নাহু লাম্মা হাতাযারা তালাবা ক্বারিয়ান ইয়াকরাউ সূরা ইয়াসিন, যখন নাকি মৃত্যু কাছাকাছি হয়ে যায় উনি একজন কারিকে ডাকলেন যাতে করে সূরা ইয়াসিন পড়ে, মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ করা হয়েছে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন এই সকল আমল থেকে দেখা যায় যে মৃত্যু মুনমুষ ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিন পড়া হয় তাহলে উনার রুহটা বাহির হইতে সহজ হবে। এটা তফসিরে ইবনে কাসিরের মধ্যে 6 নম্বর খণ্ডের 562 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা হয়েছে। এটা মুস্তাহাব এতটুকু, কিন্তু মৃত্যু পরে না, মৃত্যু পরে করলে এটা বেদাত হয়ে যাবে। মৃত্যুর আগে যদি নাকি পড়া হয় তাহলে এটা মুস্তাহাব হিসেবে উল্লেখ করছেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, যেহেতু এখানে আসলাবদের কিছু আমল পাওয়া যায়। আর মৃত্যুর পরের বিষয়ে যে হাদিসটা আছে ইকরাউ ইয়াসিন আলা মাওতাকুম, এগুলো জয়ীফ হাদিস এবং এটা সহিহ হাদিসের খেলাফ, তাই এভাবে করা যাবে না। মৃত্যুর ব্যক্তি যখন মারা যাবে তার জন্য দোয়া মাগফিরাত শুরু করে দিবে সবাই এক একইভাবে, সেটা হলো সুন্নত। আর যেটা মৃত্যুর পরে কোরআন খতম এর রেওয়াজ আমাদের দেশে আছে, এটা সম্পূর্ণ বেদাত, বরং কোরআন নাজেল হয়েছে জীবিত ব্যক্তির জন্য, মৃত্যুর ব্যক্তির জন্য কোরআন নাজেল হয় নাই। কোরআনের মধ্যে সূরা ইয়াসিনের 69 এবং 70 নম্বর আয়াত যদি আমরা দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআন মুবিন লিয়ুনযিরা মান কানা হাইয়া, এই এটা হচ্ছে উপদেশ, সুস্পষ্ট কোরআন, এই কোরআন জীবিত মানুষ যারা আছে তাদেরকে ভয় প্রদর্শন করবে। তাহলে কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন জীবিতদের জন্য, মৃত্যু ব্যক্তির জন্য না। আর আজকে আমাদের দেশে যে যখন তার শরীরে জান থাকে, প্রাণ থাকে, সুদ ঘুষ অবিচরণ আছে সব কিছু করে, তখন আর কোনো কোনো খবর থাকে না, যখন মারা গেছে তার জন্য টাকা পয়সা দিয়ে এরকমভাবে খতমের ব্যবস্থা করা হয়। কোরআন তো অবতীর্ণ করা হয়েছে জীবিত ব্যক্তির জন্য, মৃত্যু ব্যক্তির জন্য না, কিন্তু আজকে আমরা সেটা সম্পূর্ণ বিপরীত করতেছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ